والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته شبوز بي موقع جانتي جي পাঁচ দিনের মধ্যে বিবাহ হয়ে গেছে কাজটা আসলে ঠিক হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ও সালাতসসালাম আল্লাহ রসুল্লাহাবাদ সমানিত সবুজ ভাই এই যে পাঁচ দিনের মধ্যে বিবাহ হয়েছে এটা আপনার কথা অনুসারে যদি ঠিক হয়ে থাকে তাহলে এই কাজটা মোটেই ঠিক না এই কাজটা নিচোক ভুল এই কাজটা মোটেই ঠিক না এই কাজটা শরীয়ত বিরোধী হয়েছে তাদের বিবাহ বাতিল হয়ে বাতিল বলে গণ্য হবে এটাই জাহুর উলামা একর উল্লেখ করছেন কিভাবে দেখুন আল্লাহ রবুল আলম কোরআন মাজিদের সুরা বাকার একশো দুইশত আঠাশ নম্বর উল্লেখ করছেন যে অলমতাল্লা কত ইয়তার অব্বাস নাবি আনফুসি হিন্না সালাহ সাদা কুরু তালাকপ্রাপ্ত মহিলা তিন কুরু অপেক্ষা করবে তিন কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে তিন কুরু বলতে এখানে যদিও মতবিরোধ আছে কেউ বলছেন হায়েজ কেউ বলছেন তুহুর হায়েজ বলতে মাসিক হয় যেটা আর আর তুহুর বলতে যে মাসিকের পরে যেটা পবিত্র হয় ধরেন মাসিকের অবস্থায় ধরেন পবিত্র হলো হায়েজ হইলো মাসিক হল আবহাওয়া পবিত্র তিন এরকমভাবে তিন তোহুর অপেক্ষা করে তারপরে যখন শেষ হয়ে যাবে ইদ্দ্যুতরা তারপরে সে বিবাহ বসতে পারবে যে প্রস্তাব দিবে প্রস্তাবের পরে সে বিবাহ বসতে পারবে এটা হলো আল্লাহর কথা আল্লাহ সুবাহ সুন্দর করে কথারই বলছেন ইদ্দ্যুৎ পালন করতে হবে আর যদি স্বামী মারা যায় তাহলে তার চার মাস দশ দিন সেটা তো আলাদা কথা কিন্তু তালাকপ্রাপ্ত মহিলাই অপেক্ষা করতে হবে এটা যে সমস্ত মহিলাদের তালাক বলতে তার এখন বালেগা এবং মাসিক আসছে তার ব্যাপারে কিন্তু যে সমস্ত মহিলা মাসিক হয় না এখন মাসিক শুরু হয় না বালেগা মনে করেন তার এই ঘটনা করে তাহলে তিন মাস অপেক্ষা করবে সালাস আশুর এটা আল্লাহ রব আলামিন সুরা তলাকের মধ্যে চার নম্বর আয়াত আয়াতে বলতেছেন যে অল্লাহ ইয়া ইসলাম মাহিদ মিন নিসাইকুম ইনি তাবুতুম ফাহিদ্দা তুন্না সালাহ আসর আল্লাহ ইলাম ইয়াহিদ এই তিন মাস অপেক্ষা করবে যে বালিকা মহিলা যদি না হয় অর্থাৎ তালাকপ্রাপ্ত মহিলা যদি নাবালিকা হয় যে এখনো মাসিক শুরু হয় না তাহলে তিন মাস অপেক্ষা করার পরে বিবাহের বসতে পারবে আর যে সমস্ত মহিলা বাচ্চা পেটে তালাক হয়ে গেছে গা এদের সম্পর্কে আল্লাহ আজালু হুন আহমাল আজালুহুন হামলা হামলাহুন যে এদের বাচ্চা এদের ইদ্দত হলো কি বাচ্চা জন্মের পর পরে বিবাহের ইদ্দত শেষ আর ইদ্দত বসতে না তারপর যদি বিবাহের কেউ প্রস্তাব দেয় তাহলে প্রস্তাব হয়ে যাবে এখন এই কথা হলো কোরআন আয়াত এখন প্রশ্ন হলো যে যে সমস্ত মহিলা কোন মহিলার যদি এই ধরনের ঘটনা ঘটে যায় যে তিন দিন অথবা ইদ্দুতের আগেই যদি বিবাহ হয়ে যায় তিন দিন না মোটামুটি ইদ্যুৎ পালন আগে যদি বিবাহ হয়ে যায় তাহলে তার বিবাহ বাতিল বলে গণ্য হবে কারণ রাসুলসাল্লাহ আসলম একটা হাদিস ওলা তাজিমও বা কোরআন আয়ত আছে ওলা তাজ আজিম অক্ত তার নিকায় হাত্তাবলুগাল কিতাব আজালা যে বিবাহ বিবাহর নিয়োগ করা যাবে না বা বিবাহের প্রখ্যা বা এই বিষয়ে বিবাহ বসা যাবে না বিবাহ সম্পাদন করা যাবে না হাতটাই আবলুকাল কিতাব আজালা যেই পর্যন্ত ইদ্দ শেষ না যায় যে পর্যন্ত ইদ্ধ কমপ্লিট না হয় সেই পর্যন্ত বিবাহের বিষয়ে কোনো প্রকার চিন্তা চেতনা বা রাখা যাবে না বিবাহের কাজ সম্পন্ন করা যাবে না এগুলি কোরআন আয়ের দ্বারা স্পষ্ট প্রমাণ করে তারপর কীভাবে তারা এই সমস্ত কাজ করে এই জন্য উল্লামা ইকরম জমুর উল্লামা বলছে যে বিবাহ যদি এই ধরনের হয়ে থাকে তাহলে বিবাহ বাতিল তাদের মাঝে বিবাহ ভেঙে দিতে হবে তলিহাব আল আসাদে একজন মহিলা ওমর আজালানোর সময় তালাক হয়ে গেছিল তখন তাকে সে ইদ্যুৎ পালনের আগেই বিবাহ বসে গেছিল তখন উমর কাছে খবরটি সরাইলে উম আজালানো বিবাহ ভেঙে দিতে ভেঙে দিতে বলেন এবং তাকে দূরা মারতে বললেন তার স্বামী তাকে হালকা দূরা মারছিল এবং বিবাহ ভাঙিয়ে দেওয়ার পরে বললেন এবং বলছেন যে কোনো মহিলা যদি এভাবে বিবাহ সম্পন্ন হয়ে যায় এবং তার সাথে সহবাস হয়ে যায় তাহলে সে দুইটা ইদ্দত পালন করতে হবে একটা হলো আগের আগের যে স্বামীর যে প্রথম স্বামীর যে ইদ্দত বাকি আছে সেই বিদ্যুৎগুলো পালন করতে হবে আর দ্বিতীয় স্বামীর সাথে যে সহবাস হয়েছে এটার জন্য সে আবার দ্বিতীয় ইদ্দত পালন করবে এটা একটা বিষয় আর কেউ কেউ বলছেন যে এই এই অমর রাজার এই কথাটা আলোকে দুইটা মত হয়ে গেছে আলেমদের মাঝে এই জন্য কেউ বলছেন যে যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে যে বাকি আছে প্রথম স্বামীর থেকে এই বিবাহ তো ভাঙ্গে যাবে এই প্রথম স্বামীর বিদ্যুৎ পালন করবে দ্বিতীয় স্বামীর বিদ্যুৎ পালন করার পর আর বিবাহ বস্তু করবে না ওই স্বামীর কাছে হারাম হয়ে যাবে সে আর কেউ কেউ বলছেন ওলামা একরাম যেমন হানাফি আলমা একরম তারপর হাম্বলি এরা কেউ কেউ বলছেন যে ইদ্যুৎ পালন করতে হবে ইদ্যুৎ পালনের পরে আবার দ্বিতীয় স্বামী বিবাহ ভেঙ্গে যাবে বাতিল হবে এবং বিবাহ ভেঙ্গে দিতে হবে তারপর বিদ্যুৎ পালন করে পর পরার পরে আবার নতুন ভাবে তাকে সুন্দরভাবে শরীর সমতভাবে বিবাহ করে নিতে পারবে ধরেন এই মাসাল বললেন যে হানাফি হানাফিম এটা তারপরে জাহুরুল্লামা এখানে এখানে বেশি বলছেন ধরেন এটাই ধরেন তো বিবাহ ভেঙ্গে দিয়ে ঈদ্যুত পালন করে তারপরে শরীর সম্মতভাবে বিবাহ করতে হবে দেখেন কত কঠিন কথা শরীয়ত মানুষ না জানলে কত বিপদ আপদে কত অন্যায় অপরাধের কাছে শরীর হয় যাই হোক এটি কঠিন কথা আলামাহিক্রামে ফতুআই উল্লেখ করা আছে বড় বিজ্ঞ মুস্তাহদ আলম গানিবে উল্লেখ করছেন এটাই আমাদেরকে মানতে হবে এবং কোরআন আয়ের দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত আমাদেরকে সঠিকভাবে মানার চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন সঠিকভাবে মানার তৌফিক দান করুন হাজ ওসাল নবিনা মোহাম্মদ সালাম আলিক রহমতুল্লাহি ববরাকাত